জিলানি টিভি, আধারে আলোর রেখা। নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়া মুসল্লিবৃন্দ, রহমানি ও রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন, মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না, রব্বে জলিল, আমাদেরকে পবিত্র দিন, পবিত্র মুহূর্ত শাওয়াল মাসের আজকের জুমা আদায় করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এসে বসে সুজুদ ইলাইহি আদায় করার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া দান সবাই উচ্চ স্বরে মহাব্বতে একই আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে একেবারে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে ফেলে দেন নাই, খোলা ময়দানে ছেড়ে দেন নাই, একটি সুন্দর সিস্টেমে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যাদের মাধ্যমে পাঠিয়েছেন তারা হচ্ছে মা এবং বাবা। কুরআন করিমের মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো সূরা বনী ইসরাইলের মধ্যে 15 পারায় মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল শরীফের আয়াত করিমার মধ্যে আল্লাহ কত সুন্দর করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইবাদত করার জন্য কে বলছেন? আল্লাহ নিজে বলছেন তোমরা আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পরে যে জিনিসটা তোমাদের করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা তোমার আম্মা অর্থাৎ পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করো। পিতা এবং মায়ের সাথে কি করো একটু দেখেন কথা আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করো শুধুমাত্র আল্লাহর, আল্লাহর ইবাদত করার কথা বলেছেন, আল্লাহর ইবাদত করার কথা বলার পরে আল্লাহ তো চাইলে অন্য একটা বিষয়ে কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা বলেনি, আল্লাহর ইবাদত করার প্রতি আদেশ করে যখন ইবাদত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দা আমার ইবাদতের পরে সর্বপ্রথম ইবাদতের পরে যেটা তোমাদের উপর ফরজ সেটা হচ্ছে তোমার মা এবং বাবার সাথে সদ ব্যবহার করতে হবে। আল্লাহ চাইলে বলতে পারতেন আমার ইবাদত করেছো, এরপরে দিনের এলম অর্জন করো, আমার ইবাদত করো, এরপরে দান সদকা করো, আমার ইবাদত করো, এরপরে যাকাত দাও আমার ইবাদত করো, এরপরে রোজা রাখো আমার ইবাদত করো, এরপরে হজ করো আমার ইবাদত করো, এরপরে এতেকাফ করো, এগুলা তো আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আর আমার ইবাদত যখন করবা তাহলে শুনে রাখো আব্বা আম্মার সাথে সৎ ব্যবহারও করতে হবে। এটা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। তোমার ঘরের মধ্যে তোমার আব্বা কিংবা আম্মা অথবা দুইজনই বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, তোমরা তাদেরকে পেয়েছো তারা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সচ্ছল নয় অচল হয়ে গেছে, এই সময় তোমরা তাদেরকে পেয়েছ, খবরদার তাদের উপর অতিষ্ঠ হয়ে, তাদের উপর বিরক্ত হয়ে, তাদের উপর নারাজ হয়ে তোমরা ধমক দেওয়া তো দূরের কথা, উফ শব্দটা পর্যন্ত জুবান থেকে বাহির করবে না, শব্দটা তো দূরের কথা, উফ শব্দটা মুখ থেকে বাহির করবে না, হুকুম কার? একটু চাওয়াজে বলুন, হুকুম কার? আর এখন আমরা অনেক সন্তান আছি কি মারহাবা মাশাআল্লাহ, শাশুড়িকে গাল বলে ডাকি আম্মা আর মারে ডাকি ওড়ি, আছে কি না? হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে, শাশুড়িকে মুখ ভরে কত সুন্দর করে আদর করে বলে আম্মা, মনে হচ্ছে জীবনের সব কিছু শাশুড়ি, আর নিজের মারে আম্মা কখন ডাকছি তো ভুলে গেছে। আমার বাবা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, হে আমার বান্দারা শুনো,
তোমাদের আব্বা কিংবা মা অথবা উভয় জনকে তোমরা পেয়েছো, যখন তারা বুড়ো হয়ে গেছে, তারা অচল হয়ে গেছে, তারা সচ্ছল নয়, তারা অচল হয়ে গেল, তারা চলতে পারে না, ফিরতে পারে না, তারা ঘরের মধ্যে বসে গেল, তারা অসুস্থ, তারা রোগে আক্রান্ত হয়ে গেল, আমার বান্দা আমার ইবাদত করেছো, আব্বা আমার প্রতি সৎ ব্যবহার করবা, আর শুনো শুনো তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটা জবান থেকে বাহির করবা না, কারণ তোমাদের আব্বা আম্মা যদি তোমাদের বিপক্ষ হয়ে যায়, হাজার হাজার ইবাদত থাকতে পারে, সেই ইবাদতের দাম আমি আল্লাহর কাছে হবে না। একটু হাদিসে পাকের দিকে যদি যাই, মিশকাত শরীফের মধ্যে হাদিস কানা নোট করা হয়েছে, মিশকাত শরীফের দিকে যদি আমরা একটু যাই তাহলে দেখ আমার নবী কত সুন্দর করে হাদিসে পাক বর্ণনা করছেন। হাদিসে পাক মিশকাত শরীফের মধ্যে 418 নম্বর পৃষ্ঠা মূল কিতাব, মূল কিতাবের কত পৃষ্ঠা বললাম, 418 নম্বর পৃষ্ঠা মূল কিতাব, আর মিশরি যেটা ছাপা, মিশরি ছাপার 4900 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আমার রসুল কত সুন্দর করে বললেন, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস কানা বর্ণনা করছেন, আমার নবীর দরবারের মধ্যে একজন ব্যক্তি আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর সদা আচরণ করব, কার সাথে ভালো বিহেভ করব, কার সাথে উত্তম আচরণ করব, আমার নবী বললেন, কালা উম্মুকা ও আমার দরবারে আগন্তুক ব্যক্তি, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সাথে সৎ ব্যবহার করব, আমার নবী বললেন, কালা উম্মুকা তোমার মা। ওই ব্যক্তি আবার বললেন, কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সাথে সৎ ব্যবহার করব, আমার নবী বললেন, কালা উম্মুকা তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবা। ওই ব্যক্তি আবার বললেন, কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সাথে করব, আমার নবী আবার বললেন, কালা আবুকা, তিনবার মায়ের কথা, চতুর্থবারে কার কথা, বাবার কথা। আমার নবী তিনবার কেন মায়ের কথা বললেন, কারণ বাবারা দুনিয়ার জমিনে একজন সন্তান এসেছে, দুনিয়ার জমিনে একজন সন্তান প্রসব করার পিছনে সবচাইতে বড় অবদান, বড় কষ্টটা যিনি সহ্য করে তার নামই হচ্ছে মা। ও আমার বাবারা, এরপরে আমার নবীর হাতে মূল কিতাব 418 পৃষ্ঠার হাদিস, আর মিশরে চাপার 4901 নম্বর হাদিসের মধ্যে আমার নবী কত সুন্দর করে বললেন, ওই হাদিস কানাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবী বললেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, তার নাক দুলই লুণ্ঠিত হোক, তার নাক দুলই লুণ্ঠিত হোক, তার নাক দুলই লুণ্ঠিত হোক, ককিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর নবী কার নাক দুলই লুণ্ঠিত হোক, আমার নবী বললেন, শুনো শুনো, কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদা কিবারি আহাদুহুমা আও কালাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি মা পেয়েছে, বাবা পেয়েছে, অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বার্ধক্য অবস্থায় পেয়েছে, কিন্তু তাদের সেবা করতে পেরে, তাদের সেবা করে জান্নাতে যেতে পারেনি, তার নাক আমি রসুল বলছি দুলই মন্টিত হোক। অর্থাৎ আমার নবী বলছেন, মাও পেয়েছে, বাবাও পেয়েছে, কিন্তু তাদের সেবা করে জান্নাত পায়নি, সে ব্যক্তির নাক দুলই লুণ্ঠিত হয়ে যাক। বলছেন কে? মুহাম্মাদুর, কথা বলেন মুহাম্মাদুর। আমার নবী যেখানে বলছেন যে বাবা পেয়ে, মা পেয়ে সেবা করতে পারেনি, জান্নাত অর্জন করতে পারেনি, তার নাক দুলই লুণ্ঠিত হোক, সেখানে দুনিয়ার জমিনে অন্য কোনো ফয়সালা কি আছে? আমার রসুলের ফয়সালার চেয়ে বড় ফয়সালা হতে পারে? দেখেন মা এবং বাবার কথা আল্লাহ বেশি বেশি কোরআনের মধ্যে বলেছে, রসুল হাদিসের মধ্যে সুন্দর করে বললেন মা এবং বাবার বিষয়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে আসলাম মা এবং বাবার বদৌলত, দুনিয়ার জমিনে এসেছি, বড় হয়েছি মা এবং বাবার বদৌলত, যখন দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই,
তখন মায়ের কোলে আসলাম, যখন কারো সাথে কোনো কথা বলতে পারছি না, দুনিয়ার জমিনে এসেছি অসহায়ের মতো, কাউকে কে কি আমার কি লাগে, কোন আত্মীয়তা বন্ধন তা আমি চিনি না, আমি কাউকে জানি না, নতুন একটি দুনিয়ায় পদার্পণ করলাম, তখন সবচাইতে চোখ বুঝে যে জিনিসটাকে নিরাপদ মনে করেছি সেটাই হচ্ছে মায়ের কুল। আমাদের দেশে অনেকে আছে মাকে মানে না, মায়ের সাথে দুর্ব্যবহার করে, কিন্তু বাবা শুনুন, মায়ের সাথে সদা আচরণ করুন, কারণ মায়ের সাথে যদি সদা আচরণ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনার কাজে আসবে। এখন বলবেন হুজুর, মা যদি বিধর্মী হয়, মা যদি কাফের হয়, মা যদি মুশরিকা হয়, তখন কি করব? ওই হাদিসে পাকো হাদিসের মধ্যে আমার রাসূল বর্ণনা করলেন মিশকাত শরীফের 418 নম্বর পৃষ্ঠার হাদিস মূল কিতাব, আর 418 নম্বর পৃষ্ঠা আর এই মিশরি ছাপার 4902 নম্বর হাদিস। হাদিসের মধ্যে হযরতে আসমা বিনতে আবি বকর তিনি আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদিমাত আলাইয়া উম্মা ওয়া হিয়া মুশরিকা, ও আমার রাসূল, আমার মা তিনি হচ্ছেন মুশরিকা কাফের বিধর্মী, তিনি হুদায়বিয়া সন্ধির সময় কুরাইশদের সাথে চুক্তিকালীন সময় তিনি মদিনা শরীফ এসেছেন, হুজুর আমার মা আসলো, আমি কি ওনার সাথে সদ্ব্যবহার করব? আমার নবী বললেন, কালা নাম, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ করতেই হবে, সিলিহা সদ্ব্যবহার। আমার আসমা শোনো শোনো, আবু বকরের কন্যা, ও আসমা শোনো, মা বিধর্মী হোক, মা মুশরিকা হোক, মা কাফের হোক, মা মূর্তি পূজারী হোক, অবশ্যই তোমার থেকে তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। যেখানে বিধর্মী মা, কাফের মা, মুশরিকা মা, ওনার সাথে সদ্ব্যবহার করার জন্য রসুল হুকুম দিয়েছেন, সেখানে আমাদের মায়ের কি অবস্থা হবে? কথা বলে না কেন, আমাদের মায়ের সাথে আমাদের আচরণ কি হওয়া উচিত, আমাদের মায়ের সাথে আমাদের আচরণ কেমন মধুময় হওয়া উচিত। ও আমার বাবা বড় অবাক হয়ে যায় আব্বা আম্মার ব্যাপারে আমার রসুলের আরেকখান হাদিস দেখলাম, আমার রসুল বললেন মিশকাতের মূল কিতাবের 419 নম্বর পৃষ্ঠার হাদিস, মিশরি ছাবার 4916 নম্বর হাদিস, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, রিদা রাব্বা ফি রিদা ওয়ালিদি, বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, রিদা রাব্বা আল্লাহর সন্তুষ্টি, কখন? রিদা রিদাল ওয়ালিদি, যখন তোমার পিতামাতা সন্তুষ্ট। আমার নবী বললেন, ওয়াসাহাতু রাব্বা, আল্লাহর অসন্তুষ্টি তখন যখন ফি সাখাতি ওয়ালিদি, তোমার আব্বা আম্মা তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, তখন আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আমার বাবারা একটু প্র্যাকটিক্যালের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন আমার মা আপনার মা কত সুন্দর, কত কষ্ট করে, কত ধরনের যন্ত্রণা সহ্য করে, গর্ভের মধ্যে আমাদেরকে রাখলেন, আমাদের বাবা কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন। ও আমার বাবারা, যখন মায়ের গর্ভের মধ্যে আমরা আসি, মা 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত আমাদেরকে গর্ভের মধ্যে লালন পালন করেছে, কেমন কষ্ট মা সহ্য করল একটু লক্ষ্য করে দেখেন, প্র্যাকটিক্যাল ভাবে একটু চিন্তা করে দেখেন। যদি একটা ছোট্ট বালিশকে যদি আপনারা পেটের সাথে বেঁধে রাখেন, কুদার কসম করে বলছি, একদিন দুই দিন তিন দিনের পরে আর পারবেন না, বিরক্ত হয়ে যাবেন, আপনার কষ্ট লাগবে, আপনার বিরক্ত লাগবে, আপনার ভালো লাগবে না, আপনি ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু বাবারা, ওই মা কত কষ্ট করে 9 মাস 10 মাস 8 মাস পর্যন্ত আমাদেরকে গর্ভের মধ্যে রাখলো, কোনো শেকায়ত নাই, কোনো অভিযোগ নাই, কোনো বিরক্তি নাই। ও আমার বাবারা, শুধু তাই নয়, রাতের বেলা যখন বিছানায় শুই, অনেক রাত আছে মা ঘুমাতে পারেনি,
অনেক রাত আছে চোখ খোলা রেখে পানির চোখের পানি ছেড়েছে, অনেক রাত আছে বালিশ গুলো কামড়িয়ে ধরে যন্ত্রণা সহ্য করেছে, অনেক রাত আছে শরীরের চাদর কেন কামড়িয়ে ধরেছে। আমার বাবারা, আমাদের বাবা সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরল, মার প্রসব বেদনা যন্ত্রণা লাগে কিন্তু স্বামীকে বলে না, স্বামী সারা রাত সারা দিন পরিশ্রম করে ঘরে এসেছে, স্বামীকে কষ্ট দেব না, বিছানার মধ্যে গড়াগড়ি করে কিন্তু স্বামীকে বলে না, বালিশ মুখে চাপা দিয়ে ধরে এরপরও স্বামীকে বলে না, শাশুড়িকে ডাকে না, শ্বশুরকে ডাকে না, ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, অনেক সময় বিছানা থেকে উঠে যাই, নড়াচড়া করলে স্বামীর কষ্ট হবে, উঠে ফ্লোরের মধ্যে অনেকবার গড়াগড়ি করে কিন্তু কাউকে ডাকে না, যখন টয়লেটে যাই, যখন বাথরুমে যাই, যখন মা টয়লেটে বসবে এমন সময় আপনি আমি গরমের ভিতর হঠাৎ করে এমন এমন কিছু লাথি মেরেছি, এমন এমন কিছু নড়াচড়া করে এটেছি, মা সহ্য করতে পারে না, মা দেওয়ালের সাথে পিটকাটা লাগিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আর বলে আমার সন্তানকে সহি সালামতে দুনিয়ার জমিনে আসতে দিন, দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করুন। ও আমার বাবারা, একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে ঝগড়া হলে একজন আরেকজনকে যদি গায়ে হাত তুলে আরেকজন রাগান্বিত হয়ে তার গায়ে হাত তোলার মধ্যে জন্য যাই, তার গায়ে প্রতিশোধ নেওয়ার জন্য যাই, কিন্তু মা এত কষ্ট দিয়েছি কোনোদিন প্রতিশোধ তো দূরের কথা, একটিবারের জন্য আল্লাহর দরবারে শেকায়ত করে নাই। ও বাবা চিন্তা করে দেখুন, একটু করে লক্ষ্য করে দেখুন, যখন আমরা দুনিয়ার ছবিতে প্রসব হচ্ছিলাম বর্তমান সায়েন্স বিজ্ঞানী বলে, একজন মা যখন একজন সন্তান প্রসব করে মানুষের শরীরের হাড্ডিগুলো ভাঙলে যত কষ্ট হয় তার চাইতে নাকি কোটি কোটি কষ্ট হয় যখন মা সন্তান প্রসব করে, মায়ের এত কষ্ট হয় কিন্তু শেকায়ত নাই। গর্ভে যখন ডেলিভারি হবে, মাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, যখন ধরণী আসে একটি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, মা ডাক দিয়ে বলে ধরণী, মা ডাক দিয়ে বলে ডাক্তার আমি অনেক বছর দুনিয়া দেখেছি আর দুনিয়া দেখার দরকার নাই, আমার সন্তান যেন দুনিয়া দেখতে পায় সে ব্যবস্থা করে দি। একটিবারের জন্য শেকায়ত করে না, একটিবারের জন্য বলে না আমার সন্তান দরকার নাই, সন্তান নষ্ট করে ফেলুন বলে না, শুধু বলে আল্লাহ যাতে সন্তান সহি সালামতে দুনিয়ায় আসে, আমি চলে গেলেও অসুবিধা নাই, আমার সন্তান যাতে সহি সালামতে আসতে পারে, এই ফরিয়াদ কেন সব সময় মা করে? এই জন্য আমার রসুল বলেছেন কলা উম্মুকা কলা উম্মুকা কলা উম্মুকা, তোমার তুমি সদ্ব্যবহার করবা তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, চতুর্থ নম্বরে বলেছে কলা বুকা, এরপরে তোমার বাবার সাথে। কারণ কি, একটু করে গবেষণা করে দেখলাম যখন ছোটবেলায় মায়ের যখন আমাদেরকে প্রসব করলো দুনিয়ার জমিনে কারো সাথে আমাদের সম্পর্ক নাই, যখন দুনিয়ার জমিনে আসলাম খিদা লেগেছে কথা বলতে পারছি না, খারাপ লাগছে কথা বলতে পারছি না, কারো সাথে যখন আমাদের কোনো সম্পর্ক ছিল না, ও আমার বাবারা আমাদের খিদা লেগেছে এই কথা আমরা অনুভব করার আগে যিনি জেনে গেছেন তার নাম হলো মা। আমাদের প্রসব আমাদের প্রস্রাবে ধরেছে, আমাদের পায়খানা ধরেছে, এই কথা আমরা জানার আগে যিনি আগে জেনেছেন তার নাম হলো মা। আমাদের কষ্ট হচ্ছে, আমরা রোগে আক্রান্ত হয়েছি, আমরা রোগে রোগান্বিত হয়েছি, এই কথা আমরা জানার আগে যিনি সর্বপ্রথম জেনেছে তিনি হলো মা। অর্থাৎ কোনো ইশারা ছাড়াই কোনো ইঙ্গিত ছাড়াই আমাদের অন্তরের খবর যিনি জানে সেই নামটি হলো মা। ও আমার বাবারা দেখে আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বললেন, আমার নবী বললেন মিসকাতের হাসিয়ার চার নম্বর হাসিয়ার হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমার নবী বললেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাতি, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে।
প্রশ্ন হলো রসুল এই কথা কেন বললেন, বাবার কথা কেন বললেন না? বলে বাবার কথা বলবো আগে মায়ের কথা শুনো। বলে কেন বাবার কথা পরে বলবেন? বলে শুনো তোমার মায়ের সাথে তোমার বাবার দ্বিমত হতে পারে, তোমার মায়ের সাথে তোমার বাবার বনাবনি না হতে পারে, তোমার মায়ের সাথে তোমার বাবার ঐক্যতা না থাকতে পারে। একজন আর একজনকে তালাক দিতে পারে, যেহেতু বিধান আছে তালাক দিতে পারে, পৃথক হয়ে যেতে পারে, আলাপ হয়ে যেতে পারে। তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিবে, ইজ্জত পালনের পর তোমার মা তোমার বাবার ঘর থেকে বাহির হয়ে চলে যাবে। তোমার মা চাইলে আরেকটা বিবাহ করলে করতে পারে, নতুবা একা থাকলে থাকতে পারে, ওনার মর্জি। তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি সন্তান এক সেকেন্ডের জন্য মাকে ছাড়তে পারবে না। এই জন্য আমি রসুল বলে দিলাম, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার বাবা তোমার মাকে ছাড়তে পারে, কিন্তু এক সেকেন্ডের জন্যও তুমি তোমার মায়ের পায়ের নিচে জান্নাতকে ছাড়তে পারো না। শুধু তাই নয় বাবা, আর একটু প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করুন। আমার রসুলের একজন সাহাবীকানা বর্ণনা হচ্ছে, একদিন আমরা রসুলের পাকের দরবারের মধ্যে উপস্থিত আছি, আমার নবী আমাদেরকে নিয়ে কথা বলছেন। এই মুহূর্তে আমার নবীর কাছে সংবাদ আসলো, এই মুহূর্তে আমার নবীর কাছে একটা খবর আসলো, আমার নবীর কাছে একজন সংবাদ পাঠিয়েছে, আমার নবীর একজন সাহাবি তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু তার মুখ থেকে কলমা বাহির হচ্ছে না। আমার নবীর কাছে যখন খবর আসলো, আমার নবী তাড়াতাড়ি হযরতে বেলাল মাওলায়ে কায়নাত হায়দারে কররার মাওলা আলী সাথে আমার নবী সালমানকে পাঠালেন। আমার নবীর সাহাবীরা গেলেন, গিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন, দেখতেছেন সত্যি ওই ব্যক্তির জুবান থেকে কলমা বের হচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছেন, জুবান অচল হয়ে গেছে, জিব্বা নড়াচড়া করার শক্তি নাই, অনেক কষ্ট হচ্ছে। এমত অবস্থায় আমার নবীর সাহাবী সাইয়েদিনা বেলালে হাবশী তিনি আমার নবীর কাছে খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর নবী, আপনার সাহাবী ভীষণ কষ্টে আছে, আপনার সাহাবীর জুবান থেকে কোন ধরনের শব্দ বাহির হচ্ছে না, আপনার সাহাবীর জুবান থেকে কোনো কালিমা বাহির হচ্ছে না, নবী এই মুহূর্তে আমরা কি করব একটু আমাদেরকে বলুন। সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে হাদিস কানা বলছি, হাদিস কানা তানবিহুল কাফিলিন কিতাবের মধ্যে নোট করা হয়েছে, লেবানন ছাপা 77 পৃষ্ঠার মধ্যে, ফকি আবুল লাইস সমরকান্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি নোট করছেন, সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর সাহাবীর জুবান থেকে কালমা বাহির হচ্ছে না। বেলাল আমার নবীর দরবারে খবর নিয়ে আসলেন, ইয়া কায়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জুবান থেকে কালমা বাহির হচ্ছে না, এখন কি করব, ওই ব্যক্তির জুবান অচল হয়ে গেছে। আমার নবী বললেন, যাও যাও, তার মা যদি থাকে তার মাকে আমার কাছে নিয়ে এসো। বলে রাসূল, আমার মা আছে, বাবা নাই, বাবা অনেক আগে ইন্তেকাল করেছে, কিন্তু মা আছে, যাও মাকে আমার কাছে নিয়ে এসো, যদি মা বৃদ্ধ হয় হাঁটতে না পারে তাহলে মাকে আমার কাছে আনবে না, আমি ওনার কাছে যাব। এ খবর যখন আমার নবীর ওই সাহাবী যার মুখ থেকে কলমা বাহির হচ্ছে না, যার নাম হচ্ছে আলকামা, ওনার মায়ের কাছে যখন খবর গেল, উনি বললেন, না না এটা হতে পারে না, যতই কষ্ট হোক না কেন আমার নবীর দরবারে আমি যাব, আমার নবীকে কষ্ট দিতে পারবো না। আমার নবীর দরবারে উপস্থিত হলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আপনার সন্তান কিরকম ছিল, আপনার সন্তানের চরিত্র সম্পর্কে একটু বলুন। তিনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, শুনুন শুনুন, আমার ছেলে বড় ভদ্র ছিল, বড় নম্র ছিল, আদব ছিল, কায়দা ছিল,
সে কারো সাথে বড় কথায় কথা বলতো না, কাউকে ধমক দিত না। আমার ছেলে কতগুলো সৎকা করেছে এর পরিমাণ আমি হিসাব করে আপনাকে দিতে পারবো না, এত বেশি আমার ছেলে সৎকা করেছে। আমার ছেলে অনেক বেশি নামাজ পড়েছে, সারাদিন দেখতাম নফল ইবাদতের মধ্যে অতিবাহিত করত। আমার নবী যখন এগুলা শুনলেন, এবং আমার নবী বললেন, আলকামার মা, আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক কিরকম ছিল ওটা একটু আমাকে বলুন। সবগুলা তো বললেন, কিন্তু আপনার সাথে সম্পর্ক কি ছিল সেটা আমাকে বলুন। তখন তার দুই চোখ দিয়ে পানি চলে আসলো, মা ডাক দিয়ে বলে, নবী রাসূলুল্লাহ, কেউ জানুক না জানুক আপনি রসুল তো ভালো করে জানেন, তাকে আমি ছোট্ট থেকে বড় করেছি, তাকে আমি কষ্ট না দিয়ে তাকে ভালো মতো বড় করলাম, তাকে বিন্দু পরিমাণ কষ্ট পেতে দিইনি। সে আমার ছেলে, আমাকে অনেক ধরনের আদর করত, আমার ছেলে আমাকে খাবার নিয়ে আসতো আমার জন্য, যেখানে থাকুক না কেন দ্রুত আমার কাছে চলে আসতো। যখন ছেলেকে বিবাহ করে নাম, ছেলেকে যখন বিয়ে দিলাম, ছেলে বিবাহ করে যখন বউ পেল, বউর কথা দূরে আমার সাথে আমার ছেলে খারাপ ব্যবহার করেছে, সেই দিন থেকে আমি আমার ছেলের সাথে অসন্তুষ্টি, আমার ছেলের সাথে রাগ করেছি, আমার ছেলের প্রতি অসন্তুষ্টি হয়েছি, আমার ছেলের প্রতি আমি সন্তুষ্ট নই। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল, যা তাড়াতাড়ি আলকামাকে কিছু কাঠ কিছু লাকড়ি জোগাড় করে সেখানে আগুন জ্বালিয়ে আলকামাকে তাড়াতাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দে, আগুন দিয়ে তাকে চারকার করে রে। মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার কলিজার টুকরাকে আমার সামনে আপনি জ্বালাবেন, আমি মা কিভাবে সহ্য করব, আমি মা সহ্য করতে পারবো না। নবী যত অপরাধ করুক না কেন সেই তো আমার সন্তান। আমার নবী বললেন, ও আলকামার মা, তাহলে আপনি ক্ষমা করবেন কিনা বলুন, কারণ আপনার ছেলে এখানে শুধু আগুনে চলবে তাই নয়, যদি আপনি আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট থাকেন, আপনার ছেলেকে যদি ক্ষমা না করেন, জাহান্নামের আগুন তো আরো ভয়ঙ্কর, সেখানের মধ্যে আপনার ছেলেকে নিক্ষেপ করা হবে, তাড়াতাড়ি আপনি বলুন আপনি ক্ষমা করেছেন কিনা। তিনি বলছেন, রসুল, বলে দিলাম আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। আমার নবী বললেন, বেলাল, যা যা তাড়াতাড়ি যা, একটু এখন দেখে আয় আলকামার কি অবস্থা। যখন বেলাল দূর দিলেন, ঘরের দরওয়াজায় যাওয়ার সাথে সাথে শোনা যায় আলকামার জুবান থেকে বাহির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার কি হলো। আমার নবীর সাহাবী বেলাল ডাক দিয়ে বললেন, শুনো শুনো, তার মায়ের সাথে শেষ সদাচরণ না করার কারণে, খারাপ ব্যবহার করার কারণে তার জুবানের মধ্যে কলমা আটকে ছিল, জুবান থেকে কলমা বাহির হচ্ছে না। আর যখন মা তার উপর সন্তুষ্ট হয়ে গেছে, এখন সে জুড়ে জুড়ে কলমা পড়তেছে। কলমা পড়া শেষ, ওই সময় আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে বোঝা যায়, মা যদি নারাজ হয়ে যায়, যত ইবাদত থাকুক না কেন ওই ইবাদত আপনার আমার কোনো কাজে আসবে না। আমার বাবারা কেমন মা, কেমন মায়ের অবস্থান, শুধু তাই নয়, মা তো মা। এমন একজন সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন, হাদিসখানা বিশাল লম্বা হাদিস, মিশকাতের মূল কিতাবের 420 পৃষ্ঠার হাদিস, মিশরি ছাপা 4927 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বিশাল লম্বা হাদিস, তিনজন বন্ধু তারা একসাথে বাহির হলেন। আপনারা এই কথাগুলো, আমার কথাগুলো বুঝতেছেন? আমার কথাগুলিকে আপনারা বুঝতেছেন? তিনজন একসাথে বাহির হলেন, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি তাদেরকে পেল, তারা একটু গুহার ভিতর ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর ওখানে হঠাৎ পাহাড় থেকে বাতাস, একটা বড় বিরাট পাথর তাদের গর্তের মুখের মধ্যে চলে আসলো। তারা হয়তো আপনারা আলেমের জুবানে শুনতে পারেন হাদিস কেন চলে এসেছেন। যখন চলে আসলো, তখন একজন আরেকজনকে বললো, ভাই, এমন বিপদে পড়লাম, এখান থেকে আমাদেরকে হেফাজত করা, আমাদেরকে নিরাপদে বাহির করা কারো ক্ষমতা নাই, এখান থেকে যত চিল্লাই না কেন বাহিরে কারো কানে যাবে না, আরো জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকা, অতএব
একমাত্র আল্লাহ পারেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করতে। তোমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করো, যে যে ভালো কাজটি করেছো সে কাজের উসিলা। তখন একজন ব্যক্তি ওখানে ফরিয়াদ করছেন, মাওলা আমি সারাদিন ছাগল চড়াতাম, ছাগল ছাড়িয়ে আমি যখন ঘরে আসতাম ছাগল থেকে দুধগুলো দোহন করে সর্বপ্রথম আমার ছেলে সন্তানকে দেওয়ার আগে আমি আমার মা এবং বাবাকে দিতাম। ইয়া মাওলা মালিক আরজুস সামা ও মালিক কুল কায়না রব্বি জলিল, এই কথা আমি আপনাকে বলছি আপনি নিশ্চয় জানেন। ফরিয়াদ করছে, হাত কানা আল্লাহর দরবারে তুললেন, মাওলা একদিন আমি যখন ছাগল চড়াতে গেলাম, যখন ছাগল বিচরণ করাচ্ছিলাম অনেক দূরে চলে গেছি, আমার পথের মধ্যে আমাকে ঝড় বাতাসে পেয়েছে, আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, আর ঘরের মধ্যে এসে দেখলাম আমার মা এবং বাবা ঘুমিয়ে গেছে। আমি প্রতিদিনের মতো ছাগল থেকে দুধ দোহন করলাম, আর দুধের গ্লাস কানা নিয়ে আমার ছেলেকেও দিই নাই, আমার মেয়েকেও দিই নাই, আমার স্ত্রীকেও দিই নাই, আমার মা এবং বাবার যেখানে ঘুমিয়েছে রুমের মধ্যে গেলাম, তাদের পায়ের পাশে দুধের গ্লাস গুলা নিই, আমার সন্তানরা পায়ে পড়ে কান্নাকাটি করছে, বাবা খিদা লেগেছে দুধ দাও দুধ দাও, খিদা লেগেছে সহ্য করতে পারছি না, কিন্তু আমি আমার ছেলে সন্তানকে দিই নাই, আমি দাঁড়িয়ে আছি কারণ আমার মা এবং বাবাকে না খাওয়াইয়া আমি আমার ছেলে সন্তান স্ত্রীকে খাওয়াতে পারি না, এটা আমি করেছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। ও রব্বে জলিল, যদি এই আমার কাজটি যদি আপনার পছন্দ হয় মাওলা আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিন। হাদিসে পাকের মধ্যে দেখা যায় ওই বান্দা দোয়া করার সাথে সাথে পাথর কানা একটু করে সরে গেছে। এইভাবে তিনজন ব্যক্তি এক একজন এক এক ভাবে একটি একটি উত্তম কাজ নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। তাহলে বোঝা গেল আব্বা আম্মার খেদমত করেছে, আব্বা আম্মার অন্তর খুশি করলে খুশি হয়ে যায় কে? তাদের উসিলাই দোয়া করলে দোয়া কবুল করে কে? সেই জন্য বলছি আব্বা আম্মাকে ছাড়া যাবে না, তাদের প্রতি অবশ্যই অবশ্যই আমাদেরকে সদা আচরণ করতে হবে। কেন তাদের সাথে সদা আচরণ করব, কেন বা তাদের সাথে আমরা সদ ব্যবহার করব? আমার নবীর সাহাবী হযরত জাহিমা তিনি একদিন আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে যাব, আপনার কাছ থেকে একটু অনুমতি নিতে এসেছি, আপনি কি বলেন? আমার নবী বললেন হাল্লাকা মিন উম্মা, তোমার কি মা আছে? ওই ব্যক্তি বললেন হ্যাঁ, কলা নাম হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে। আমার নবী বললেন তাহলে জিহাদ করতে যেতে হবে না, তুমি এখন তোমার মায়ের সেবা করতে চলে যাও, কারণ কি? ফাইনাল জান্নাতা ইনদা রিজালাইহা, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জিহাদে যাওয়ার দরকার নাই, মায়ের সেবা করো, জিহাদে যে সওয়াব পাবে তার চাইতে কোটি কোটি সওয়াব তোমার মায়ের সেবার মধ্যে পাবে, কারণ মাকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। একটা বাস্তব কথা বলি, গাজীপুরের একটা ঘটনা কয়েক বছর আগে প্রথম আলো পত্রিকায় পড়েছিলাম, হঠাৎ এক্ষুনি মনে পড়ে গেল। গাজীপুরে একজন ব্যক্তি ছিলেন যিনি রিক্সা চালক, কি চালক? রিক্সা চালক। রিক্সা চালিয়ে সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন, আছে কি নেই? শুধু তাই না বাবা, বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাবার পরনের মধ্যে চিরা কাপড়, পাটাচিরা পাঞ্জাবি, পাটাচিরা শার্ট, পকেটে টাকাও আছে, পাঞ্জাবির দোকান সামনে পড়েছে, যখন পাঞ্জাবি কিনতে গেল নিজের জন্য হঠাৎ করে হঠাৎ ছেলের কথা মনে পড়ে গেল, আর নিজের জন্য কিনে নাই ছেলের জন্য কিনে নিয়ে গিয়েছে, তিনি হলেন বাবা। কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, যেভাবে বৃষ্টি পড়লে আমরা ছাতা ধরি সেভাবে বৃষ্টির মতো বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করার জন্য বাবা আমাদের মাতার ছাতা হয়েছিল, মাতার ছাতা হয়ে আছে। সে বাবা অনেক কষ্ট করে লালন পালন করলেন, ছেলেকে লেখাপড়া শিখালেন, ব্যারিস্টার বানালেন। কি বানালেন? ব্যারিস্টার। ছেলে বড় হলো, শহরে ঢাকায় গেল, ঢাকায় গিয়ে সেখানে একটা বিবাহ করে নিল, আছে কি নাই? আমা ব্যারিস্টারি ফাঁস করেন, ডাক্তারি ফাঁস করেন, ওখানে আবার ডাক্তার নিয়ে কিংবা ব্যারিস্টার নিয়েও মিলে যায়, কিনা বেটি সুন্দর করে মিলাই নিল,
বিবাহ হয়ে গেল, স্ত্রী আব্বা আম্মার কাছে ছেলেকে আসতে দেয় না, আব্বা আম্মার সাথে ছেলের সম্পর্ক রাখতে দেয় না। এভাবে প্রায় 4-5 বছর অতিবাহিত হয়ে গেছে। এদিকে ঘরে বুড়ো মা অসুস্থ, বৃদ্ধ বাবা অসুস্থ, সে আবারও রিক্সা চালাচ্ছে, ছেলে টাকা পয়সা দিচ্ছে না, তাদের সাথে সম্পর্ক বন্ধ হয়ে গেছে, তাদেরকে দেখছে না। পত্রিকার আসলো কথাটা, মনে পড়ে গেল, সেই জন্য বলছি। একদিন ওই ব্যারিস্টার ছেলে স্বপ্নের মধ্যে আব্বা এবং মাকে দেখল। তখন সে সকালবেলা উঠে বলছে, বিবি আজকে প্রায় 4 বছর কি 5 বছর আমি আমার আব্বা আম্মাকে দেখি না, বিবি কত কষ্ট করে না আমাকে লালন পালন করেছে, আমাকে আজকে ব্যারিস্টার বানিয়েছে, তুমিও তোমার উপযুক্ত করেছে, সেজন্য তুমি আমাকে বিয়ে করেছ, অতএব সে আব্বা এবং মাকে একটু দেখবো, এখন তো তুমিও নিজে সন্তানের মা হয়েছ, একটু কি তোমার মনে পড়ে না যখন তুমি বৃদ্ধ হবে, তোমার ছেলে সন্তান যদি তোমার সাথে এই আচরণ করে তুমি কি অবস্থা হবে, সেটা কি তোমার মনে আসে না, বিবি একটু আমাকে যেতে দাও, আমার আব্বা আম্মার কাছে আমি যাব। তখন স্ত্রী বলছে, ঠিক আছে যাইবা, ছুটি কিন্তু একদিনের জন্যে, কয়দিনের জন্যে, মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, একদিনের জন্য যাবা। আরে মা এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলছি, আপনি স্বামী নিয়েছেন, স্বামীটা কোত্থেকে পেয়েছেন সেটা আগে চিন্তা করুন, মা জন্ম দিয়ে উপযুক্ত বানিয়েছে, আপনার উপযুক্ত বানিয়েছে, আপনি মনে করেছেন সে আমার উপযুক্ত, তখন আপনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন, যখন তার কেউ ছিল না তখন তো আপনি তার পাশে ছিলেন না, তার পাশে ছিল মা এবং বাবা, অতএব আপনাদের উচিত আপনারাও একদিন মা বাবা হবেন, কিন্তু শুনে রাখুন আজকে যা আচরণ শ্বশুর শ্বশুরীর সাথে করছেন তা কিন্তু আপনার ভাগ্যে আছে, কারণ এক মা গেছি। ছেলে গেল, রাত হয়ে গেছে, গাজীপুর বসতে বসতে রাত হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে গেছে, প্রায় রাতের 8-9টা বেজে গেল। ওই ছেলে একটা রিক্সাওয়ালাকে ডাক দিল, রিক্সাওয়ালা বৃদ্ধ মানুষ, দেখা যায় মুখের মধ্যে গামছা পরিহিত, মাথা আর মুখের মধ্যে গামছা, শুধু চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, বৃদ্ধ মানুষ, ভালো করে রিক্সা চালাইতে পারে না। ওই লোকটি রিক্সা নিয়ে আসলো, ছেলে বলছে অমুক জায়গায় যাবো, যাবনি? বলে হ্যাঁ যাবো। ছেলে উঠে গেলেন, ওই বৃদ্ধ রিক্সার পেট্টেল মারে আর অন্তরে অন্তরে খেয়াল করে, হায় রে এটা তো আমার ছেলে আমার পিছনে বসেছে, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি কিন্তু ছেলে আমাকে চেনে না, আমি ছেলেকে পরিচয় দিই না, আমি পেট্রোল মারছি, এক একটা বড় বড় শ্বাস নিচ্ছি, চোখ থেকে পানি পড়ছে, হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসলো, এই বুড়া মিয়া যদি রিক্সা চালাইতে না পারো কে বলেছে তোমাকে রিক্সা চালাইতে, তুমি তো রিক্সা চালাইতে পারছো না। ওই ব্যক্তি বলে, স্যার ও সাহেব আমার বেশি কষ্ট হচ্ছে, আমি অসুস্থ হয়ে গেছি। ছেলে বলে, ছেলে সন্তান কি নাই, তারা কি আপনাকে দেখে না? বলে ছেলে আছে, ছেলেকে ব্যারিস্টার বানিয়েছি, ছেলের সাথে 5 বছর আমাদের কোনো যোগাযোগ নাই, অতি শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলে আমাদের খবর নেয় না। ওই ছেলে হঠাৎ করে বুঝে আসলো, রিক্সা থেকে একটি লাফ দিয়ে নেমে ওই বৃদ্ধকে সামনে ধরলেন, চেহারা থেকে কাপড় টান দিয়ে কুলে ফেললেন, দেখতেছেন সেটা কেউ নয়, সেটা হচ্ছে তার জন্মদাতা পিতা। কলকাতার পায়ের মধ্যে পড়ে হাও মাও করে ডাক দিল, বাবা ও বাবা তোমার অবস্থা কেন? বলে আমার ছেলে তোমার মা ভীষণ অসুস্থ, অনেক টাকার ওষুধ লাগে, তোমার মায়ের ওষুধের টাকা জোগাড় করতে হয়, 2 মুঠো খাবারের জোগাড় করতে হয়, সেই জন্য আমি রিক্সা চালাচ্ছি। তবে বাবা শোনো, তোমার সম্মানের উপর কোনো আঘাত না আসার জন্যে আমি একটা উপায় এখানে অবলম্বন করলাম। বলে কি উপায়? দিনে যদি রিক্সা চালাই মানুষ তো তোমাকে ধিক্কার দেবে, বলবে ব্যারিস্টারের বাবা রিক্সা চালাচ্ছে, তোমার সম্মানে যাতে কোনো আঘাত না আসে আমি গভীর রাতে মুখ গুলা ডেকে রিক্সা চালা।
এত কষ্ট করছে, তারপরে সন্তানের মান সম্মানের দিকে বাবার খেয়াল, সন্তান তার বাবাকে নিয়ে গেল, বলছে বাবা জীবনে অনেক কষ্ট করেছ, আজকে তুমি রিক্সার মধ্যে উঠো, আমি রিক্সা চালাবো। ওই বাবা বলে, না রে বাবা আমার ছেলে তুমি রিক্সায় উঠো, প্রতিদিন তো তোমার মায়ের জন্য আমি ততর গাড়ি নিয়ে যাই, ওষুধ নিয়ে যাই রিক্সা করে, আজকে তোমার মায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, তুমি সন্তানকে আমি নিয়ে যাব, তুমি রিক্সায় উঠে যাও। ছেলে রিক্সায় উঠলো, বাবা চালিয়ে চালিয়ে ঘরের মধ্যে গেল, গিয়ে ডাকছে স্ত্রী, যাকে দেখার জন্য তুমি ছটপট করছো 5 বছর, তাকে একটু করে দেখো না। ওই সন্তান রিক্সা থেকে দূর দিল, ঘরের মধ্যে গেল, দেখতেছে ঘরে যাওয়ার আগে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই ছেলের দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। এই ঘটনা প্রথম আলোর মধ্যে আসলো, ওই ছেলে তার স্ত্রীকে তালাক দিয়েছে, স্ত্রীর সাথে সম্পর্ক রাখেনি, সেই ছেলে এখন আর পেরিস্তারি করে না, এখন রিক্সা চালায় আব্বাকে লালন পালন করছে। দুনিয়া যাদের জন্য দুনিয়া দেখেছি, যাদের কারণে দুনিয়া পেয়েছি, তাদেরকে যদি ছেড়ে দেন এই দুনিয়া আপনার কোনো কাজে আসবে না, শুধু দুনিয়া নয় আপনার আখিরাতও বরবাদ হয়ে যাবে, দুনিয়া তো বরবাদ হয়ে যাবে। কেমন অবস্থা দেখেন আমাদের সমাজে আজকে, পিতা মাতার কোনো খবর নাই সন্তানের। আমি যুবক ভাইদেরকে বলবো, অনেক টাকা খরচ করেন, যাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, কিন্তু অনেকের ঘরে মা আছে, একটা শাড়ি পর্যন্ত কিনে দেওয়া হচ্ছে না। সেজন্য আপনাদেরকে বলছি, আগে আব্বা আম্মার খেদমত করুন, যদি করতে পারেন তাদের কারণে তাদের দুয়ার বদৌলতে অনেক কিছু হবে। পৃথিবীর জমিনে কেউ জানুক আর না জানুক, আপনার বিপদের কথা সবার আগে যিনি জানে তিনি হচ্ছে মা এবং বাবা। তখন আমি জানলাম, হায়রে আল্লাহ, এমন একটি নেটওয়ার্ক আপনি মা এবং বাবার কলিজার মধ্যে বসিয়ে দিয়েছেন, কোনো সিম ছাড়া, কোনো নেটওয়ার্ক ছাড়া, কোনো টাওয়ার ছাড়া, কোনো ওয়াইফাই লাইন ছাড়া, সেটা দুনিয়ার জমিনে ছেলের সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে কি হয়েছে না হয়েছে সবার আগে মা এবং বাবাই জানে। আশ্চর্য কথা, এটা কি নেটওয়ার্ক আল্লাহ মা এবং বাবার অন্তরের মধ্যে ফিটিং করলো, এটা আল্লাহ ভালো জানেন। কারণ পৃথিবীর জমিনে কেউ খবর জানুক আর না জানুক, সর্বপ্রথম তারা জানে, ঠিক না বেঠিক। অতএব আমার ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে আজকে থেকে শপথ নিই, আব্বা আম্মাকে কষ্ট দিয়েছি, কদমের মধ্যে গিয়ে একটু করে কান্না করেন, আম্মা সব কিছু সহ্য করতে পারে, ছেলের চোখের পানি আব্বা এবং আম্মা কোনোদিন সহ্য করতে পারে না। আপনার মা আপনাকে অটোমেটিকলি মাফ করে দেবে। সেজন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আব্বা আম্মার সেবা করার তৌফিক দান করুন। যাদের নাই তারা ভালো করে জানে আব্বা আম্মার কি অবস্থা, কি আব্বা আম্মা কি নিয়ামত, আর যারা আছে তারা বুঝছে না। অনেক বৃদ্ধ বৃদ্ধ বাবারা মায়ের কথা বলে চোখ থেকে পানি পড়ে, কেন বাবা চোখ থেকে পানি কেন, বলে হুজুর বৃদ্ধ হয়ে গেছি, ছেলে সন্তানকে বিবাহ করিয়েছি, নিজের নাতি নানা হয়েছি, দাদা হয়েছি, নাতি নাতনি হয়েছে, কিন্তু এরপরও কেন জানি মনে হয় এখানে সুখ নাই যে সুখ মায়ের কুলের মধ্যে ছিল। সেজন্য আপনাদেরকে বলছি, মা এবং বাবাকে কষ্ট দিবেন না। আপনি পয়সাওয়ালা, আপনি লক্ষপতি, আপনি যাই হোক না কেন, কিন্তু মায়ের স্বপ্নে আপনার এই সমস্ত কিছুর দাম নেই। মায়ের সামনে আপনি ছোট্ট শিশু, এজন্য আমাদের উচিত আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করা, তাদের সাথে সদা আচরণ করা, তাদেরকে ভালো ব্যবহার করে তাদেরকে সন্তুষ্ট রাখা। কারণ হলো, পৃথিবীর জমিন আপনি যখন এসেছেন তারাই আপনার আপন ছিলেন, আপনি যখন কষ্টে থাকবেন তখন তারাই আপনার আপন হবে। হয়তো সুখের সময় আপনি অনেককে পাবেন, কিন্তু আপনার দুঃখের সময় মা এবং বাবাকে ছাড়া আর কাউকে আপনার কাছে পাবেন না। যাদের নাই তারা আজকে কষ্ট পেলেও কাউকে বলার মতো মানুষ নেই। এই জন্য আল্লাহ বললেন, নবী আপনার উম্মতকে শিখাইয়ে দেন, তাদের মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের মা এবং বাবার প্রতি তাদের হক আছে, কি হক, যখন তারা বিদায় হয়ে গেল কবরের পারে গিয়ে বলবে, রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ যখন আমাদের কেউ ছিল না তারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, আমাদের প্রতি যেভাবে দয়া করেছে, অনুগ্রহ করেছে, আল্লাহ রে ফরিয়াদ করছি আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদেরকে আপনি ঠিক অনুরূপ ভাবে আপনার কুদরতের কুলে লালন পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আব্বা আম্মার প্রতি দয়া, আব্বা আম্মার প্রতি মহব্বত, আব্বা আম্মার প্রতি ভালোবাসা দেখানোর তৌফিক দান করুক। আমিন।